50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, একটা টু ডুয়েল ক্যামেরা যা ডেপথ সেন্সর এবং এটাতে র্যাম হিসাবে আছে 3GB র্যাম, 32GB স্টোরেজ এবং ভার্চুয়াল র্যাম আছে 4GB, টোটাল 6GB র্যাম হবে। কম বাজেটে আমরা সচরাচর দেখি USB কেবল পাই, এটাতে আছে টাইপ সি কেবল এবং 15W-এর ফাস্ট চার্জিং। 15W-এর ফাস্ট চার্জার ব্র্যান্ডের ফোনের মধ্যে 12,999 টাকায় আপনাকে কোনো ফোনই দিচ্ছে না, স্যামসাং শুধুমাত্র দিচ্ছে 15W-এর ফাস্ট চার্জার, আপনার ফোনটা দ্রুত চার্জ হবে এবং 50 মেগাপিক্সেল ক্যামেরাও আপনি খুব কমই পাবেন ব্র্যান্ডের সেটগুলোতে। আর প্রসেসর সেগমেন্টে আছে মিডিয়াটেকের P35, যেটা বলতে গেলে এই বাজেটে খুবই একটা পাওয়ারফুল প্রসেসর। অনেক ফোন দেখবেন 17,000-18,000 টাকার ফোনেও P35 ইউজ করতেছে, সেই জায়গায় স্যামসাং মাত্র 13,000 টাকায় আপনাদেরকে দিচ্ছে P35 একটা প্রসেসর। এবং বক্সের ভিতরে একটা 15W-এর অ্যাডাপ্টিভ ফাস্ট চার্জার দেওয়া আছে, যেটা সাপোর্টেড না, 15W-ই জেনুইনলি 15W ফাস্ট চার্জার। এবং এখানে USB দেওয়া হয় না, অনেকে আসলে এখানে USB পান, স্যামসাংয়ে আপনি পেয়ে যাবেন টাইপ সি চার্জার। এবং বক্সের ভিতরে একটা আছে সিম কুলার ইজেক্টর। এই ফোনটাতে টোটাল 3টা কালার করে, ব্ল্যাক কালার, গ্রিন কালার এবং কোপার কালার। কোপার কালার হচ্ছে এরকম, আর গ্রিনটা অনেকটা এরকম, এটার মতো কালারটা, গ্রিন কালারটা। 3টা কালারের মার্কেটে আছে, 3টা কালারই আমাদের দোকানে পেয়ে যাবেন। আর আমাদের কাস্টমারে কালো কালারটা পছন্দ করছে, দেখুন দেখুন। ফোনটা আপনার চয়েস হয়েছে, নাম কি আপনার? ইমরান। স্যামসাং সহ সকল ধরনের অফিসিয়াল ফোনই আমাদের দোকানে আছে, যে কোনো ধরনের অফিসিয়াল ফোন নিতে গেলে চলে আসুন আমাদের বাবুল টেলিকমে, ইনশাআল্লাহ অফিসিয়াল ফোনটাই পাবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।